हेलो फ्रेंड्स, कन्स्टेलेशन यूट्यूब चैनल के नतून वीडियो आपके अनेक स्वागत जाना। तो बंधुरा आज के कथा हलो बंगे ग्रामीण विकास बैंक आईएफसी कोड नहीं। तो जमनटा के एर आगे वीडियोते ही बंगे ग्रामीण विकास बैंक किन्तु यूनाइटेड बैंक अंडारे छिलो एवं बर्तमाने किन्तु बंगे ग्रामीण विकास बैंक पंजाब नैशनल बैंक अंडारे चले गेछे। तो सबार प्रथमे जदि आपनारा ए चैनल प्रथमबार होये थाकेन ताहले चैनलटाके अवश्य सबसक्राइब करे नोटिफिकेशन अन करे रखबेन। तो जेटा बोलछिलाम যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে চলে গেছে এই নিয়ে কিন্তু আমি এর আগেই ভিডিও বানিয়ে রেখেছি। তো যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটার লিংক দিয়ে দেবো, ওটা কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যেহেতু ইউনাইটেড ব্যাংকের আন্ডারে ছিল, সেহেতু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আইএফসি কোড কিন্তু ইউনাইটেড ব্যাংকের আন্ডারে ছিল। তো পুরনো যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আইএফসি কোড ছিল সেটা হচ্ছে UTBI0RRBBGB। কিন্তু বর্তমানে যেহেতু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে এসে গেছে, তার জন্য বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আইএফসি কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি কোড, যেটা বর্তমানে এখন PUNB0RRBBGB। তো যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে থাকেন ইউপিআই এর মাধ্যমে কিংবা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ যেরকম ফোনপে, পেটিএম, গুগল পে, তো এগুলোর যদি আপনারা ইউজ করে থাকেন কিংবা যদি টাকা পাঠান তাহলে এই যে আপনার নতুন আইএফসি কোড, তো এর জন্য কিন্তু আপনাকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্রাঞ্চে ভিজিট করতে হবে। এবং ভিজিট করার পরে আপনাকে যে নতুন যে আইএফসি কোডটা আমি বললাম সেই আইএফসি কোডটা কিন্তু আপনাদের নতুন ব্যাংকের বইয়ে এটা আপডেট করে নেবেন ব্রাঞ্চ থেকে, তবে কিন্তু আপনি ইউপিআই ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিও দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।